করছো বাবা? সবাইকে একটু সালাম দিয়ে দাও। না তুমি না নামাজ পড়ো। হ্যাঁ, তুমি নামাজ পড়লে সবাইকে সালাম দিতে হয়। বলো বলো বলো। আল্লাহ আজকে ওয়েদারটা কেমন? টিং মাস্টারের কাটিং শুরু হয়ে গিয়েছে, কি কাটছে পেঁয়াজ। ভাইয়াকে বললাম তুমি একটু পেঁয়াজটা কেটে দাও, তাহলে আমার একটু হেল্প হয়, তারপরে আমরা আবার একটু বাইরে যাব তাড়াতাড়ি রান্না শেষ করে। কি কি রান্না করি আমাদের সাথে থাকুন তাহলে দেখতে পাবেন। এই তো লতি রান্না করবো, চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছি, প্যাকেটিং লতি। আজকে ডিপ ফ্রিজে মাছ বের করতে যে 2 প্যাকেট কিনেছিলাম, কিন্তু 1 প্যাকেট পেলাম কেন। ইলিশ মাছ দিয়ে লতি খেতে বেশি টেস্ট, ইলিশ মাছের মাথা দিয়ে। কিন্তু আমার মাছ তো আসত, মাথা নাই, কাটা মাথা নাই। ভিজিয়ে রেখেছি, আর বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করব। কাঁচা কলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। এখন আমি আগে কাঁচা কলাটা কেটে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ খেতে ভালোই লাগে। এখন হাতটা কালো হয়ে যাবে। কাঁচা কলার এই খোসাটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা খাবা এটা। কাটিং মাস্টারে এখন লতিটা একটু নাড়া দিচ্ছে। নাড়াই চলে গেলাম আস্তে আস্তে। দেখি দেখি একটু লতিটা হাতটা সরাও। অল্প পরিমাণে লতি, 1 প্যাকেট, তাই অল্প চিনি দিয়েছি, আমরা দুজন খাবই। কাঁচা কলাটা একটু আমি পেঁয়াজ দিয়ে একটু ভেজে ভেজে কি তেলের মধ্যে একটু গড়ায় নিচ্ছি। অনেকদিন পরে কাঁচা কলা দিয়ে রান্না করতেছি। তেলের মধ্যে একটু গড়ায় নিলে খেতেও টেস্ট লাগে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচ ফাঁকি আর হলুদ ফাঁকি দিয়ে দিলাম, কারণ আমি ইলিশ মাছ আদা রসুনটা খাই না। আমার আম্মা বলে মাছের যে নিজস্ব একটা স্মেল আছে, আদার স্মেলে সেটা নষ্ট হয়ে যায়, তাই আমার আম্মা ইলিশ মাছ আদা রসুন দিত না, তাই আমি আম্মার কাছ থেকে এই রান্নাটা শিখেছি, তাই আমিও দিলাম না আদা রসুনটা। এখন একটু পানি দিয়ে কষাবো। এই তো মাছটা দিয়ে দিলাম। কাঁচা কলাতে কিন্তু মাছ ভেজে দেয় না, মাছটা কাঁচা দিতে হয়। আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন ডেকে দিব, আর ওই দিক দিয়ে বাচ্চাদের জন্য চিকেনটা বসিয়ে দিব। চিকেনটা মেবি আমি কোরমার মতো রান্না করব। চিকেনটা একটু ভেজে নিচ্ছি আমি। এটা আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন এটা নামিয়ে নিব, দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই তো দুধ দিয়ে এখন একটু কষিয়ে নিলাম দুধ দিয়ে। এটা এখন ডেকে দিলাম,
দুধের সাথে একটু অল্প পানি দিয়েছি, এই তো ঢেকে দিলাম। আর এই তো এদিক দিয়ে কলার খোসাটা ভর্তা করব, এটা খুবই মজা। আর ওই তো ইলিশ মাছ হয়ে গেল আর লতি তো হয়ে গিয়েছে। এই তো বাবা ছেলেরা মিলে বসে বসে টিভি দেখতেছে। আমার ছোট ছেলে এখন টাই পরবে, এই তো সাথে সাথে সে টাই পরছে। কলার পানিটা একেবারে শুকিয়ে ফেলবো, তারপর একটু চিংড়িটা, সরিষার তেলে চিংড়িটা আর পেঁয়াজটা ভেজে নিব। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। মেশিনে করবা নাকি? চিন্তা করতেছি মেশিনে করব না, ব্লেন্ডার করব। একটু শুকনা মরিচ দিয়ে দিলাম। পাকা পিঠা করব, পাকা পিঠার ভর্তা খেতেও মজা, শিল পাকার ভর্তা। একটু শুকনা মরিচটা ভাজা হলে একটু পেঁয়াজ দিয়ে দিব, সাইডে রাখলাম। এতে একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, এই তো দেখাচ্ছি, এই তো চিংড়ি মাছ। এই জন্য রসুন দিব না, কারণ চিংড়ি মাছটা দিয়ে করলে রসুন দিতে হয় না, কারণ রসুনের গন্ধটা চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট করে দেয়। দুইটারে দুইটা স্মেল আছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এখন ভাবতেছি বাচ্চাদের জন্য একটু পোলাও করে দিব। এদিকে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়েছি, কারণ শুকনা মরিচটা আমার কম হয়ে গিয়েছিল, তাই একটু গুঁড়াটা, মানে চিলি ফ্লেক্স হচ্ছে শুকনা মরিচের গুঁড়াটা। তা দিয়ে ভাত করবে বাবা, তোমার তোমার শরীরের উপরে ভাত করবে, যাও। কলার খোসাটা দিয়ে একটু আবার ভেজে নিব। তোমার দুধটা বাবা তুমি তো খাওনি, এখন খেলে আমি দুধ আবার দিচ্ছি। না এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে তোমার, তোমার জন্য আমি পোলাও রান্না করব। আমি এখন হ্যান্ড মিক্সারে করে নিচ্ছি, কারণ পাটাতে করতে গেলে আমার অনেক সময় লাগবে। এতে একটু লবণ দিয়ে দিলাম। আরেকটা টিপস দিয়ে দিচ্ছি আমি কলার খোসা ভর্তাটার, যখনই আপনারা পাটা পুস্তায় হোক কিংবা হ্যান্ড মিক্সারে করেন না কেন, গরম গরম করবেন, কারণ যদি খোসাটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভালো করে মিক্সড হবে না, গরম গরম করলে ভালো করে মিক্সড হয়ে যাবে। ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়েছিল, আসলে সত্যিকার অর্থে খুবই ভালো লেগেছিল ভর্তাটা। দুজন মিলে রান্না করছি, আপনাদের বাইরেই তো পোলাও বসিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য, আর এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তাটা করতেছি, রোস্টটাতে দেওয়ার জন্য, রোস্ট বা কোরমা যেটাই বলে। সে অনেকদিন পরে রান্নাতে আসলো। এ পোলাও কত নাড়া দাও তুমি, হ্যাঁ নাড়া দিতে দিতে পোলা 12টা বাজায় দেয়। নতুন রাঁধুনিদের এই অবস্থা হয় তাই না? এখন একটু বেরেস্তাটা দিয়ে দিব। এই তো বেরেস্তাটা দিয়ে দিলাম। আমার বেরেস্তাটা একটু পুড়ে গিয়েছে, খুব তাড়াহুড়া করতে যে গরম মশলাটাও দিতে ভুলে গিয়েছি। আমি একটু ঝোল ঝোলই রাখলাম, যেহেতু বাচ্চারা খাবে তাই, কোনো গেস্ট তো আর নাই। এখন একটু ঘি দিয়ে দিব আমি, তারপর নামিয়ে ফেলবো ঘিটা দেওয়ার পরে। একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আমি আগে। এখন সালাদ মাস্টার সালাদ কাটতেছে। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, শুধু পোলাওটা বাকি। এই তো ভাতও রান্না করে ফেলেছি আবার, আর এখন একটু সালাদ হচ্ছে, কারণ বাচ্চারা যেহেতু পোলাও খাবে, সালাদ ছাড়া তো আর খেতে পারবে না। গ্রেটার মেশিন দিয়ে গাজরটা গ্রেট করলাম না, গাজর দিবে সালাতে।
তো রান্না শেষ। এটা হচ্ছে কি সালাদ, এই তো পোলাও। পোলাওটা খুবই কম পরিমাণে করেছি, কারণ পোলাওটা বেশি হলে আমার পোলাও ফেলতে হয়। জাস্ট বাচ্চারা একবার খাবে। আর এই ইলিশ মাছ আমি আর আপনাদের ভাইয়া খাবো। ঝোলটা একটু বেশি শুকিয়ে গেছে, কাঁচা কলাতে একটু ঝোল রাখতে হয়। আর এই তো লচি চিংড়ি বাচ্চাদের জন্য একটু ঝোল ঝোল রোস্ট করলাম, যেহেতু বাচ্চারা খাবে। আর এই তো ভর্তাটা খুবই টেস্ট, খুবই টেস্ট। আমি একটু খেয়ে দেখাচ্ছি ভর্তাটা, আমি একটু খেয়ে বলতেছি অনেক টেস্ট ভর্তাটা। আপনারা এইভাবে বাসায় করে খাবেন, কাঁচা কলা খোসা ভর্তা চিংড়ি দিয়ে, খুবই টেস্ট হয়েছে। তাহলে আপনাদেরও ভালো লাগবে। এখন বাচ্চাদের একটু খাবার দেই। রোস্টটা কোনো রকম রান্না করেছি, অনেক যত্ন নিয়ে করিনি। টক দই দিতে ভুলে গিয়েছি, তারপরে পরে টক দই দিয়েছি, তারপরও আমার রান্নাটা ভালো হয়েছে। দাঁড়ো বাবা, আমি খাইয়ে দিচ্ছি বেবিটার জন্য। না বাচ্চা না, আমার ছেলে বড় হয়ে গিয়েছে। না আমার ছেলে বড় হয়ে গিয়েছে, ওর হলো রোস্ট অনেক পছন্দের খাবার। না আপিকে ডাকো খেতে, যদি এখন 12:30 বাজে, আমার ছেলে সকালবেলা নাস্তাই খায়নি। আসো, নামাজ পড়েছ? হ্যাঁ, আসো 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 আসো। এই চেয়ারে বাবা, এই চেয়ারে মাম্মাও। আজকে এবারে এখন একটু রোদ উঠলো সকালবেলা, অনেক ইয়ামি। হ্যাঁ একটু গরম বাবা, একটু ঠান্ডা হোক। আমার ছেলের হলো প্রিয় খাবার রোস্ট পোলাও। না না হলে বিরিয়ানি, মানে বিসমিল্লাহ রহমান। ও নিজের হাতে খেলে একদম খায় না, অল্প একটু খেয়ে রেখে দেয়। আমি চেষ্টা করি অলওয়েজ খাইয়ে দিতে। নাও 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 তাসিফ, ভাইয়া খেতে বসে গিয়েছে সিরিয়াল ভাবে। এখন আবার মেয়েকে খাওয়া দিতে হবে। কেমন হয়েছে এটা কি লতি? হ্যাঁ কেমন হয়েছে লতি রান্নাটা? ভালো, কিন্তু এই ডিপের না, ডিপের লতি তো আমরা কখনো খাই না। এই মনে না, এবার নিয়ে দ্বিতীয়বার খেলাম। আমরা অলওয়েজ ফ্রেশ লতিটা কিনে এনে তা ছিলে কেটে তারপরে রান্না করি। লতিটা খুবই মজা হয় না, নরমাল লতি রান্নাটা। তাতে আসো, এই নাও মুখ না করো। মেয়েকে কি আগে ভাত খাওয়াবো না আগে একটু পোলাও দিব? পোলাও এটা আমি এখন একটু সালাদ খেয়ে নিব। আমার তেমন ভালো লাগছে না খেতে, একটু কম খাওয়ার চেষ্টা করি। একটু সালাদ খেয়ে এখন একটু বাইরেও যেতে হবে। আপনাদের ভাইয়া টেবিলটা আবার একটু ক্লিন করে নিচ্ছে, যেহেতু আমি বলেছিলাম যে আমার শরীরটা তেমন ভালো লাগছে না, রাত্রে তেমন ঘুমাতে পারিনি। ভোরে উঠেছি, নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আর ঘুমাসিনি, সে 5টার আগেই উঠেছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।